সালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাংলার দূরের কাছে সম্মানিত সুদিদর্শক মুসলিম সমাজে প্রচলিত কুসংস্কার শীর্ষক সমষ্টিক আলোচনায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের প্রতিবাদ্য বিষয় হল মাইয়েত বা মৃত ব্যক্তির দাফন এই দাফন করতে গিয়েও আমরা দেখতে পাচ্ছি যে তার শেষ বিদায়টুকু যেভাবে আল্লাহর নবী চেয়েছিলেন সাল আলী সাল্লাম সেভাবে না হয়ে সামাজিকতার দোহাই দিয়ে এমন কিছু আমরা করছি যার সাথে কোরআন ও সন্ন্যাহের কোনো সম্পর্ক নাই এমনকি সেটি হতে পারে কোনো ভিন্ন ধর্মীদের ধর্মীয় আচার বা অনুষ্ঠান আর আমরা মুসলিম সেটা করে চলেছি বিষয়টি অত্যন্ত কঠিন অত্যন্ত জটিল জানা আমাদের একান্ত প্রয়োজন আর এই প্রয়োজন মেটাবার স্বার্থে আজকে স্টুডিওতে আমাদের সাথে বিজ্ঞ আলোচক যোগ দিয়েছেন চলুন প্রথমে আমরা তাদের সাথে পরিচিত হয়ে নেই আমার ডান দিকেও বিষ্ট আছেন বিশিষ্ট আলেম দিন শেখ বিন ইউসুফ আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাত এবং আমার বামে আছেন বিশিষ্ট আলেম দিন শেখ বিন আশাদ মাদানি আসসালাম আলাইকুম মোরাহমতুল্লাহী হবার আকাত এবং আমার সর্ববামী আছেন বিশিষ্ট আয়মেদীন শেখ আক্রমজ্জামান বিন সালাম মাদানি আসসালাম আলাইকুম ওয়াহমতল্লাহী হবার আকাত এবং সম্মানিত শুধুই আপনাদের সাথে রয়েছি আমি হারুন বলছিলাম যে এবার দাফন কিভাবে হবে আমি প্রথমেই আলোচনার সূত্রবাদ করার জন্য আহ্বান জানাচ্ছি শেখ মুখলেশ মিনার সাথে আলহামদুলিল্লাহ ও সালাতাম আলা নবীন মোহাম্মদ ও আলা আলী হসাউসাল্লাম আহম্মবাদ ধন্যবাদ মহতারামকে যে এমন একটি সুন্দর বিষয় আজকে আমাদের সম্মুখে উপস্থাপনা করেছেন যে আসলে সবগুলোই শিক্ষণীয় পূর্বে আলোচনা হয়েছে সবগুলোই শিক্ষণীয় যে শেষ বিদায়টা আমরা কীভাবে দেব আমার নিজ আপনজনকে আমার আব্বাকে আমার আম্মাকে আমার ভাই আমার বোন আমার ফুফু অথবা খালা ইত্যাদি বা দিনী ভাই একে শেষ বিদায়টা কিভাবে দিতে হবে দেখেন শেষ বিদায় যখন আমরা রওনা করছি এবার আমরা সব খাট ধরব এবার আর আমাদের কাজ আছে জানাজার খাট যখন আসতে থাকবে তখন কেউ যদি বসে থাকে সোননাথ হচ্ছে দাঁড়িয়ে যাবে এবং জানাজা খাটের আগে আগে কেউ যাবে না এটাই হচ্ছে নিয়ম পিছিয়ে পিছে যাবে তবে আগে কেউ যদি পৌঁছে যায় ওখানে অবস্থান করে সেই জন্য তার সমস্যা নাই এবার আমরা খাটটাকে কবরে যাওয়ার আগে আমরা রেখে দিই কিছুক্ষণের জন্য বা নিয়ে থাকি এবার কবরটা আমরা দেখে নিই আমরা আমাদের যে কবরের সিস্টেমটা দেখতেছি আগে জানার দরকার ইসলামের দুই ধরনের কবর আছে একটা হলো শাক একটা হলো লাহাদ তো লাহাদ কবরের সিস্টেম হচ্ছে ফেবলার দিকে আপনার দেওয়াল খনন করে এই দেওয়ালটাকে খনন করে এখানে একটা জায়গা করতে হবে লাশ রাখার জন্য এবং এখানে এই বারাবর করে কাঁচা ইট দিতে হবে যেটা আরবের মধ্যে চালু এখনো আছে আর আমাদের দেশে যেহেতু ইট নাই যদি তৈরি করে নেওয়া যায় আলহামদুলিল্লাহ খুব করে হয় যদি ইট না থাকে তাহলে তো আমরা বাঁশ ব্যবহার করছি বাঁশ দিব এটাই সিস্টেম যদি বাঁশ না থাকে কাঠ দিব ওখানে সমস্যা নাই তো এখানে খরুন করতে হবে এই সাইডে আরেকটা শাক কবর যেটা হচ্ছে শাক কবর হচ্ছে পুরাপুরি সামনে সামনে যাওয়া আমাদের দেশে পুরা শিখ শিখ অশিক জি অর্থ হলো মানে আপনার ফাড়া অর্থাৎ নিচে যাওয়া যেমন খনন করে নিচে যাওয়া একেবারে বরাবর ভাবে খনন খাল করেন আমরা যেটা বরাবর ভাবে যেভাবে আমরা দর্শক মণ্ডলী ওই আপনাদের জন্য এখানে আমরা অবশ্য প্রথম থেকে আবারও আমরা বিষয়টি পেশ করব এখানে শিখ যেটা সরাসরি চার গুণ করে নিচে যাওয়া হয় সেটা হচ্ছে শিখ আর লাহাদ হচ্ছে যেটা একটু নিচে যাওয়ার পরে এক পাশে চলে যাওয়া হয় কেবলার সাইডে বা যে কোনো এক পাশে চলে যাওয়া হয় সেটাই হচ্ছে লাহাদ কেবলার সাইডে সবচেয়ে উত্তম হবে এটাকে বলা হয় লাহাদ এটা শক্ত জমি ছাড়া সম্ভব নয় এটি কিন্তু একটি এবাদত ইসলামে একজন মানুষের সম্মানজনক বিদায় কীভাবে দিয়েছে আমরা আজকের প্রতিপাদ্য বিষয় হল কুসংস্কার এটি পরিপূর্ণ সন্ন্যাদি তরিকা বিবরণের ক্ষেত্র নয় তবু কিছু কিছু বিষয় স্পষ্ট করা আমরা সংযত মনে করছি একটি লাশকে একটি মাইয়তকে একটি জানাজাকে যখন নিয়ে যায় নিয়ে যাওয়ার সময়ে স্লোগান দেওয়া হয় এবং জিকির করা হয় এটি হলো কুসংস্কার কারণ এটি জিকিরের জায়গা নয় কেউ যদি কিছু ইস্তফার করতে চান তাহলে তিনি মনে মনে করবেন কিন্তু জিকিরের জায়গা এটি নয় তারপর এই আনুষ্ঠানিকতার কোনো সুযোগ নেই এরপর এটি নিয়ে যাওয়ার পরে সকলকেই কবর দেখতে হবে কিছু কিছু জায়গায় এরকম রেওয়াজ আছে যে কবর কিভাবে খনন করা হয়েছে তখন কবরটা যদি সুন্দর থাকে তখন অনেকেই বলে লোকটার কপাল ভালো কবরটা খুব সুন্দর হয়েছে এটার কোনো ভিত্তি আছে কি সে না কোনো ভিত্তি নাই কুসংস্কার মিথ্যা কথা এটা একটা কুসংস্কার কারণ এর সাথে কোনো মানে শরীয়তের কোনো ভিত্তি পাওয়া যাচ্ছে না আসলে কবরটা আপনার মাটির কারণে কখনো দেখা যাবে যে সুন্দর মাটি খনন করে ভাঙছে না সেটি সুন্দর কবর হবে আবার দেখা যাবে যে কেমন কোনো মাটি খনন করাটা কঠিন হয়ে যাচ্ছে তো সেখানেও মানে আপনার অথবা ভেঙে যাচ্ছে নরম মাটি এই কারণে আপনার পানি চলে আসছে এসব কারণে বলা যাবে না যে এটা অথবা দুর্ভাগা এই বলে কোনো মাইয়েতকে ট্রিট করা যাবে না কেননা এটি সম্পূর্ণরূপে আল্লাহর বলে আলোচনা এটি একটি কুসংস্কার যেটা আমাদের বলার উদ্দেশ্য তারপর যেটা হলো যে এটাকে যখন আমরা কবরে রাখব তখন আমরা কবরে রাখার সময় দেখা যাচ্ছে যে এখানে অনেক লোক ভিড় করতে থাকেন তা না করে সেখানে কবরে নামার মতো ব্যক্তি যাতে ধরে রাখতে পারে একজন দুজন কবরে নিয়ে গেল আর সবাই আস্তে করে তাকে নামিয়ে দিল এই সময়েও তার আপনার সবসময় খেয়াল রাখতে মাইয়ের পুরু যেন আপনার একেবারে খোলা বা এরকম কিছু না হয় এরপর এই লাশটাকে কিবলামুখী করে শুইয়ে দিতে হবে কিন্তু আমাদের সমাজে আছে বেশিরভাগ আমরা যা দেখে আসি সেটা হল লাশটাকে সোজাসুজি উত্তর দক্ষিণ করে শুইয়ে দেওয়া হয় আর তার মাথাটাকে শুধু করে করে দেওয়া হয় হাদিস ভিত্তিক যে বর্ণনা উদ্দেশ্যটা আমি বুঝতে পারছি উনি আসলে আমাদের সমাজে যে মৃত ব্যক্তিকে যে রাখার সিস্টেমটা এই রাখার সিস্টেমটা যে ভুল সেটাই উনি হাদিস দিয়ে প্রমাণ করার জন্য এই কবরের সিস্টেমের কথা বলার চেষ্টা করছিলেন আমরা বলতে পারি যে না বুঝার কারণ না বোঝার এটা একটা অজ্ঞতার কারণে হচ্ছে অথবা এটা একটা রেওয়াজ মানে রেওয়াজ নীতি অথবা চার কোনা করে সরাসরি নিচের দিকে যাচ্ছে এবং মুখটা একটু কাত করে তাকে রেখে দিচ্ছে কেবলামুখী কিন্তু কেবলামুখী কিভাবে হবে এটা বুঝতেছে না আসলে কবরের সিস্টেমটাই হলো এরকম যাতে মানে পুরোপুরি কাত হয়ে যেভাবে আমরা ডান পাশে শোয়ার সময় পুরো বডি কাত করে ফেলি না ঠিক এরকমটাই হইতে হবে কিবলামুখী করার জন্য তাকে মানে পুরো বডিটা তার সামনের অংশটা পিছন অংশ থাকবে পূর্ব দিকে পিট পিছন অংশ থাকবে তার পূর্ব দিকে আর পুরা সামনের অংশটা আর কিবলামুখী এই হল কিবলামুখী করার মর্ম আর এই কারণেই কবর এভাবে করতে হয় জি এই হল মানে সার সংক্ষেপ কথাটা এটা আমরা কবর হয় তখন এটা সহজেই হয় আর যখন এটা শিখ কবর হয় তখন ওটাকে লাস্টকে ডান কাতে করে এক পার দেওয়ালের পার্সে করে দিতে হয় সম্মানিত দর্শক মন্ডলী আমরা বেশ কিছু কুসংস্কার আপনাদেরকে দেখাতে চাচ্ছি তার সেটা হলো ওই প্রথম থেকেই যে চারজন ওই খাটলি কাঁধে নিবে এরপরে তাকে রাস্তায় তিনবার নামাতে হবে এটা একটা কুসংস্কার কাঁধ পরিবর্তন করতে হবে এটা একটা কুসংস্কার তিনবার কাঁধ পরিবর্তন করতে হবে অন্য কেউ লাগবে তারপর অন্য কেউ এসে লাগবে আর এক একবার সময় এক একবার কালিমা পড়তে হবে একবার কোল পড়তে হবে এইসব কালিমা পড়া কুসংস্কার এভাবে কাঁপ পরিবর্তন করা কুসংস্কার এভাবে নামানো কুসংস্কার জি মানুষ স্বাভাবিক গতিতে যাবে আগে পিছিয়ে যাবে কোনো সমস্যা নেই এরপরের কবরের পাশে রাখার বিষয়টিও সমস্যা নেই যে কেউ বসতে পারবে না আগে লাশ রাখবে তারপরে এটা নয় মানুষ ওখানে যাবে সুবিধা বসবে লাশও তার সুবিধা রাখা হবে কোনো একটা মনে করাই হচ্ছে কুসংস্কার এবার লাশটাকে যেদিকে পা থাকে অর্থাৎ দক্ষিণ দিকে সেই দিক থেকে লাশটাকে কবরে নামাতে হবে পশ্চিম দিক থেকে নামানোর যে বিবরণটি রয়েছে এটা রাসুলামের জন্য ছিল এই জন্য যে ওখানে জায়গা ছিল না এই কারণে এটা ঘটেছিল সব লাশেরই সোননাথ হচ্ছে যে আপনার দক্ষিণ দক্ষিণ দিকে কবরে নামাতে হবে আমাদের দেশের জন্য দক্ষিণ অনেক দেশের জন্য পূর্ব হতে পারে

আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সম্মানিত সুদী দর্শক মাইয়েতকে দাফন কেন্দ্রিক কুসংস্কার বিরতির পর আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি জি স্যার আপনি এই কুসংস্কার নিয়ে একটু আলোচনা বলছিলাম যে মুখলেশ্বর রহমানের যে এই হাদিস ভিত্তিক যে বর্ণনা এটার উদ্দেশ্যটা আমি বুঝতে পারছি উনি আসলে আমাদের সমাজে যে মৃত ব্যক্তিকে যে রাখার সিস্টেমটা এই রাখার সিস্টেমটা যে ভুল সেটাই উনি হাদিস দিয়ে প্রমাণ করার জন্য এই কবরের সিস্টেমের কথা বলার চেষ্টা করছিলেন আমরা বলতে পারি যে না বুঝার কারণ না বুঝার এটা একটা অজ্ঞতার কারণে হচ্ছে অথবা এটা একটা মানে অথবা চার কোনা করে সরাসরি নিচের দিকে যাচ্ছে এবং মুখটা একটু কাত করে তাকে রেখে দিচ্ছে কেবলামুখী কিন্তু কেবলামুখী কিভাবে হবে এটা বুঝতেছে না আসলে কবরের সিস্টেমটাই হলো এরকম যাতে মানে পুরোপুরি কাত হয়ে যেভাবে আমরা ডান পাশে শোয়ার সময় পুরো বডি কাত করে ফেলি না ঠিক এরকমটাই হইতে হবে কিবলামুখী করার জন্য তাকে মানে পুরা বডিটা তার সামনের অংশটা পিছন অংশ থাকবে পূর্ব দিকে পিঠ পিছন অংশ থাকবে তার পূর্ব দিকে আর পুরা সামনের অংশটা থাকবে আর কিবলামুখী এই হলো কেবলামুখী করার মর্ম আর এই কারণেই কবর এভাবে করতে হয় যে এই হলো মানে সার সংক্ষেপ কথাটা এটা আমরা লাহাদ কবর হয় তখন এটা সহজেই হয় আর যখন এটা শিক কবর হয় তখন ওটাকে লাশকে ডান কাতে করে এক পার দেওয়ালের পার্শে করে দিতে হয় তা সম্মানিত দর্শক আমরা বেশ কিছু কুসংস্কার আপনাদেরকে দেখাতে চাচ্ছি তার সেটা হলো প্রথম থেকেই যে চারজন ওই খাটলি কাঁধে নিবে এরপরে তাকে রাস্তায় তিনবার নামাতে হবে এটা একটা কুসংস্কার কাঁধ পরিবর্তন করতে হবে এটা একটা কুসংস্কার প্রয়োজনে পরিবর্তন করতে পরিবর্তন করতে পারে পরিবর্তন পরিবর্তন হতে পারে

সমস্যা নেই যে কেউ বসতে পারবে না আগে লাশ রাখবে তারপরে এটা নয় মানুষ ওখানে যাবে সুবিধা বসবে লাশও তার সুবিধা রাখা হবে কোন একটা মনে করাই হচ্ছে কুসংস্কার এবার লাশটাকে যেদিকে পা থাকে অর্থাৎ দক্ষিণ দিকে সেদিক থেকে লাশটাকে কবরে নামাতে হবে পশ্চিম দিক থেকে নামানোর যে বিবরণটি রয়েছে এটা রাসুল সাহালামের জন্য ছিল এই জন্য যে ওখানে জায়গা ছিল না এই কারণে এটা ঘটেছিল সব লাশেরই ইসন্নাথ হচ্ছে

মানুষের ভিতরে একটা দ্বন্দ্ব বাঁধবে মানুষ চেষ্টা করবে এ ধরনের ভালো মান সম্ভব এখানে একটা কুসংস্কার আছে যে কেউ যদি সেদিন স্ত্রীর সাথে মিলে থাকে তাহলেও কবরে নামতে পাবে না এরকম একটা বোখারি মুসলিমের ঘটনা দিয়ে উসমান রাজেলা তোলার কথাটা পেশ করা হয়েছে ওটা একটা বিশেষ কারণ ছিল এই কারণটি এখানে নয় ওটা ধারণা করা একটা কুসংস্কার এবার লাস্টটা যখন রাখা হবে তখন বলা হবে বিসমিল্লাহ আলামিল্লা সাল্লাম এরপরে আপনার উপরে কিছু দেওয়ার যে যোগ করে দি যে এখানে বলা হয় এলান করা হয় ঘোষণা দেওয়া হয় ভাই এবার রাখা হচ্ছে দোয়া পড়েন সব বিসমিল্লাহ এই যে ঘোষণা এটা কিন্তু না যারা রাখবে ঘোষণা লাগবে না যারা রাখবে শুধু তারাই এই দোয়াটা পড়বে যারা রাখবে শুধু তাদের জন্য যারা জানছে তারাও পড়বে এবার লাস্টটা রেখে দিয়ে ওই বাঁশ বা যেটা রাখা হয় উপরে কবরের উপরে সেটা রেখে দিয়ে আপনার মাটি দিবে মাটি তিন অঞ্জলি দিবে এটাই শোন না তিন অঞ্জলি মাটি দেওয়ার সময় বলে মাটি দিবে এটাই সোনাত বলবে কিন্তু শুরুতে তিনবার বলবে এটাও প্রথমবার বিশমিল্লা বলে রাখলাম আবার বিশমিল্লা বলে রাখবো আবার বিশমিল্লা বলে রাখবো আর তিন অঞ্জলি মাটি দেব এরপরে মিনহা খালাক অফিহা নকম নখরে তারা তা এই দুয়াটি পড়াও বিদাত এটি বলা যায় যথেষ্ট এবার মাটি অনেক মানুষ উপস্থিত হয়েছে এই কারণে মাটি একটা ডালিতে নিয়ে সমস্ত মানুষের হাতে ছয়া নিয়ে আসলো তারপর এই কবরে দিয়ে দিল এটা একটা কুসংস্কার মানুষ অনেক উপস্থিত হয়েছে যতটুক মাটি দেওয়ার প্রয়োজন অতটুক দেওয়ার পরে মানুষ থেমে যাবে বাস অতি আলহামদুলিল্লাহ নাকি পেয়ে যাবে এবার মাটি আরেকটা কথা আছে এখানে কিছু কিছু জায়গায় আছে কবরের কিছু মাটি নিয়ে আসে বাড়ির আঙ্গিনায় ভিতরে যেখানে মহিলারা আছেন তাদের যদি কোন এলাকায় থাকে আসলে কোন এলাকাতে কত কুসংস্কার আছে আমরা তো আর জানি না আমরা আমাদের অভিজ্ঞতার ভিত্তিতে বলছি দুইশো একচল্লিশটা কুসংস্কার তার মধ্যে আমরা কয়টা বলছি এইটা আসলে কাফন দাফন সহ মোট দুইশো একচল্লিশটি কুসংস্কার বা বেদাত আছে তার মধ্যে আমরা কিছু আপনাদের সামনে পেশ করলাম এলাকা ভিত্তিক যা আছে তা ত্যাগ করার চেষ্টা করবেন এবার যেটা বলছি সেটা হচ্ছে মাটি যদি মহিলাদের কাছে নিয়ে যাওয়া হয় এবং তাদেরকে স্পর্শ করে নিয়ে এসে যদি মাটি কবরের ওপর রাখা হয় এটাও হল কুসংস্কার জি এটা একটা নেহায়াত একটা বোকামে অন্যায় আশ্রয়কর ব্যাপার এরপরে চার কোনায় চারটে বাঁশ পুঁতে দিতে হবে কেন পুঁতে দিতে হবে এটাও কুসংস্কার এবার পাশে একজন বসে থেকে যখন ওই চাদরটা তার গায়ে ছিল সেই চাদরটা টানার সময় সুরা এখলাস পড়বে এটাও কুসংস্কার চায়ের কোনাই দাঁড়িয়ে থেকে ওই প্রশ্নের উত্তরটি বলে দিবে কোনো একজন বা কোনো এক হজুর এটা একটা কুসংস্কার এটা মানে এগুলো করা মানে এটা হাস্যকর ব্যাপার শরীয়তকে একটা মজা কুসংস্কার তো বলা হয় সরলমতি মানুষকে বিভ্রান্ত করছে যে লোকটি বলতে যাচ্ছে সে বলছে তোমার বাবা তো পারবে না কি জবাব দিতে হয় তো আমি একটু সহযোগিতা করতে পারি কিনা ও বাবা আপনি সহযোগিতা করলে তো বিরাট ব্যাপার এই জন্য এর বিনিময়ে কিছু টাকা আদায় করা হয়ে গেল আর মানে পেট পালা হলো আর কুসংস্কার এটা একটু বুঝিয়ে দিই আসলে তো যে মাটি চাপা দেওয়া হয়েছে এ যদি এসেছে একটু মিষ্টি মুখ করে যাবে তাই মিষ্টির ব্যবস্থা করা হয়েছে ওই বাড়িতে মিষ্টি মুখের ব্যবস্থা করা কুসংস্কার ওই বাড়িতে ব্যবস্থা করা কুসংস্কার কেননা রাসুল পাশের বাড়ি থেকে খাবার দেওয়ার জন্য বলেছেন সেখানে আবার অনুষ্ঠান হবে কি করে যদি ব্যবস্থা না থাকে কোন ধন্যবাদ আপনাদেরকে সম্মানিত দর্শক কথ আর বলবো বললাম সর্বাঙ্গে ব্যথা অসুবিধে কোথা যেন কুসংস্কারে আমাদের সমাজটাকে এমন ভাবে কুক্ষিগত করেছে যে আমরা বলয় থেকে বের হতে পারছি না শুধু দর্শক আসুন আমরা কোরআন ও সুন্না চর্চা করি সহি পথ সঠিক পথ জানার চেষ্টা করি রসুল সাল্লিশ কিভাবে আমল করতে বলেছেন তিনি কিভাবে দাফন করেছেন তার যে অনেক সাহাবি বিদায় নিয়েছিলেন তাদের জানাজাটা কিভাবে তিনি আদায় করেছেন কিভাবে দাফন করেছেন এগুলি যদি আমরা জানি তাহলে এই কুসংস্কারগুলি চিহ্নিত করতে সহজ হবে আমরা সকল কুসংস্কারকে বর্জন করব আমরা বলবো বলবো আমরা কোরআন সুন্নার অনুসারী